আসিফ সেই রাতে নুসরাতের শরীর পাশবিকভাবে ভোগ করল জল জমে শক্ত বরফের মতো হয়ে গেল নুসরাত তার মধ্যে কোনো অনুভূতি কাজ করছে না সারা রাতের যে পাশবিকতার সাক্ষী সেই নিচেই হয়েছে সেই পাশবিকতার সামনে তার স্বপ্নগুলো মলিন হতে শুরু করলো নুসরাতের বাবা সামান্য এক দিন মজুর শরীরে তার রোগ রোগব্যাধি ভর্তি প্রতিদিন মজুরের কাজ পানো না যা টাকা আয় তা দিয়ে কোনো রকমে খেয়ে পড়ে বেঁচেছিল তারা নুসরাতের মায়ের হাটে সমস্যা তবুও বেঁচে আছেন কিভাবে সেটা আল্লাহ জানেন কখনও ওষুধ করাবার সামর্থ্য তার বাবার হয়নি মেয়েকে পড়ালেখা করাচ্ছেন বাবা এটার জন্য কম কথা শুনতে হয়নি নুসরাতের বাবা মাকে নুসরাতের বাবা তার কুড়ে ঘরে থেকেও স্বপ্ন দেখত মেয়ে তার বড় ভার্সিটিতে পড়বে একদিন অনেক বড়ো কেউ একজন হবে সেদিন তাদের মোচন হবে সেই নুসরাত এসএসসিতে গোটা উপজেলার মধ্যে প্রথম হয় তারপর শুরু হয় আলোড়ন একে একে বিয়ের আলাপাশা শুরু হলো নুসরাতের জন্য সে দেখতেছিল অসম্ভব সুন্দরী তবুও নুসরাতের বাবা নুসরাতকে বিয়ে দিতে নারাজ একটা সময় অভাবে অভিযোগে নুসরাতের মা নুসরাতের বাবাকে রাজি করান মেয়েকে বিয়ে দিয়ে দিতে সেটা আজ থেকে সাত বছর আগের কাহিনী পাশের গ্রামের আলী মাতুব্বরের ছোটো ছেলে খোলকুর সাথে হুট করে নুসরাতের বিয়ে ঠিক হয়ে যায় নুসরাত তখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ত বিয়ে হয়ে যাওয়ার পর নুসরাতের পড়াশোনা সব বন্ধ হয়ে যায় বিয়ের পর জানতে পারে খোলকুর আরেকটা স্ত্রী আছে সে রাগ করে বাপের বাড়ি চলে গিয়েছে খোলকু রোজ রাতে মদ খেয়ে মাতাল হয়ে বাড়ি এসে নুসরাতকে অকথ্য নির্যাতন করত গায়ে হাত তুলতো একদিন কথা কাটাকাটি জেদ ধরে রড একটা আগুনে গরম করে নুসরাতের পিঠে এনে ছ্যাঁক দেয় খোলকু নুসরাতের শাড়ির ব্লাউজ গরমে ঝলসে যায় পিঠে কয়েক জায়গায় গভীর ক্ষতের সৃষ্টি হয় আজও নুসরাতের পিঠে সেই গরম রডের ছ্যাটার দাগ যায়নি এরকম চারেক চলার পর নুসরাতকে তার বাবা ফিরিয়ে নিয়ে আসেন নুসরাতের ডিভোর্স হয়ে যায় খুলকুর সাথে এর মধ্যে নুসরাত প্রেগনেন্ট হয়ে যায় নুসরাতের বাবা নুসরাতকে ঢাকায় নিয়ে এসে অ্যাবারসন করিয়ে নিয়ে যান নুসরাত আবার কলেজে ভর্তি হয় দুই বছর পর যখন এইচএসসির ফল বের হয় তখন নুসরাত জিপিএ ফাইভ পায় স্বপ্নের বীজ আবার দেখতে শুরু করে নুসরাত পেছনের সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে প্রাণপণ চেষ্টা করতে থাকে ভার্সিটি অ্যাডমিশনের জন্য শেষতক সে চান্সও পেয়ে যায় অ্যাডমিশনে চান্স পেয়ে নুসরাত সবাইকে দেখিয়ে দিল সে চাইলে সব পারে ঢাকায় চলে আসলো নুসরাত এদিকে অ্যাডমিশন ঢাকা আসা যাওয়া সব কিছুর জন্য নুসরাতের একসাথে বেশ খানিকটা টাকার প্রয়োজন হয় ঢাকায় আসবে কি আসবে না এটা নিয়েও সংশয় কাজ করে তার মধ্যে নুসরাতের মা নুসরতের বাবাকে বললেন মাইয়ার বিয়া যখন একটা হয়েছে তখন আর একটা সহজে বিয়া দেওয়া যাইব না এখন ঢাকা এগিয়ে যদি পইরা নিজের পায়ে খাড়াইতে পারে তয় মন্দ না নুসরতের বাবাও নুসরতের মায়ের কথা সাই দিলেন নুসরাতে ঢাকা আসার ব্যবস্থা করা হলো সুদে টাকা তুললেন নুসরতের বাবা মেয়ের হাতে হাজার পনেরো টাকা ধরিয়ে দিতে গিয়ে সেদিন কান্না করতে করতে বলেছিলেন মাইয়া আমার বড় হইব এই স্বপ্ন দেহি মাইয়া আমার বড় হইব এই স্বপ্নদেহি গ্যারামের লোকজন কম কথা কইব না জন্য আমারে তয় যদি কিছু না করতে পারিস তাইলে এই অভাগা বাপড়ে তোর মুখ দেখাইস না কোনো দিন এখন নুসরাতের বারবার বাবার সেই কথাটা মনে হয় ঢাকা এসেছিল পড়াশোনা করার জন্য নতুন একটা স্বপ্ন দেখতে শুরু করেছিল আসিফকে নিয়ে বাবার সুদের টাকাও পরিশোধ করেছিল নুসরাত টিউশনির টাকা বাঁচিয়ে মাসে মাসে তিন হাজার টিউশনির টাকা বাঁচিয়ে মাসে মাসে তিন চার হাজার টাকা বাড়িতেও দিত সে স্বপ্ন দেখত আসিফের সাথে তার সংসার হবে আসিফ তাকে নতুন পৃথিবী দিবে কম বয়সে তার জীবনে ঘটে যাওয়া অঘটনটা মুছে যাবে চিরতরে কিন্তু না তার কোনো কিছুই হবার নয় উঠ আজকে চলে যা কাজ শেষ আসিফের কথায় সম্বিত জ্ঞান ফিরে পেল নুসরাত আসিফ বলল আর আমি যখন বলবো তখন চলে আসিস নাইলে সব শেষ করে দিব তোর নুসরাত কোনো জবাব দিল না বিছানা থেকে উঠে নিজের কাপড় পরল তারপর চলে আসার জন্য উঠে দাঁড়ালো আসিফ পেছন থেকে হেঁচকি টান মেরে নুসরাতকে ধরে বলল তুই তো আজ পাক্কা খেলোয়াড় হয়ে গিয়েছিলে তুই তো আজ পাক্কা খেলোয়াড় হয়ে গিয়েছিলি রে উফ নুসরাতের চোখ দিয়ে জল বেরিয়ে আসলো অবলীলায় দাঁড়িয়ে থাকা এক নর্দানবকে সে তার চোখ দিয়ে প্রত্যক্ষ করছিল অন্যদিকে আজ অবন্তির বিয়ে বারবার পুরনো সেই স্মৃতি ভুলতে গিয়েও ভুলতে পারছে না অবন্তি নিজের স্বপ্নের দেশে হাতছানি দিচ্ছে প্রতিনিয়ত দুই বছরের প্রেম তার শেষ হলো বিশেষ ঘাতকতা আর প্রতারণা দিয়ে সন্ধ্যার আগে আগে অবন্তি রেশমি পার্লারে রওনা হলো কনভেনশন হলে সবার চোখ অবন্তির উপর থেকে যেন সরছেই না লাল কাতান শাড়ির উপর উপচে পড়া রূপ আর স্বর্ণের ঝলমল গয়নায় অবন্তিকে মনে হচ্ছে কোনো রানীর বেশ ধরে আছে ইভেন্ট ফটোগ্রাফির লোকজনেরা নানান কসরতে ফটো তুলছে তাদের কথাই এই পোজ সেই পোজে ছবি তুলছে অবন্তি মুখে হাসি না এনেও ফটোগ্রাফারের কথায় কিভাবে যেন হাসির পোজে ছবি তোলা হয়ে গেল অবন্তীর বিদায় হতে হতে রাত দশটা পেছনে সবাইকে কা দিয়ে অবন্তী তার স্বামীর গৃহে যাত্রা করল একটা অভিমানের পৃথিবী ভালোবাসার মানুষজন হারিয়ে মিথ্যার ছলনাকে পেছনে ফেলে অবন্তীর নবজীবন শুরু হলো পরের দিন অবন্তীর ওয়ালিমা ছিল ওয়ালিমার দিন রেশমি অবন্তীর কানে কানে জিজ্ঞেস করেছিল কী রে রাফি মানুষটা কেমন সেদিন অবন্তী বলেছিল যাকে ভালোবাসতাম তাকে দুই বছরও চিনতে পারলাম না আর একজন অচেনা অপরিচিত লোককে আমি একদিনে চিনে ফেলব অবন্তীর কথাই রেশমি শক্ট হয়ে যায় রেশমি এই প্রথম অবন্তীর বিয়ের পর জানতে পারে যে অবন্তির রিলেশন ছিল এর আগে অবন্তি রিলেশনের কথা তারা কেউ করেও টের পায়নি তাহলে এতদিন অবন্তীর এই অভিমান বিয়েতে রাজি না হওয়া তারপর হুট করে বিয়েতে সম্মতি দিয়ে দেওয়া এর পেছনে কি অবন্তির রিলেশন কোনোভাবে জড়িত রেশমি অবন্তিকে ড্রেসিং রুমে নিয়ে গেল রেশমি অবন্তিকে বললো যা হবার হয়ে গিয়েছে ছেলেটা কে কি করে আমার কিছু জানার দরকার নেই তোদের কি কি হয়েছে তাও আমি জানি না শুধু এটুকুই এই খবরটা যাতে আর কারো কানে না যায়। এই আমি শুনেছি ব্যাস আর তুই জানিস আর কেউ যাতে কোনো দিনও না জানে বুঝেছিস অবন্তি রেশমিকে জড়িয়ে কান্না শুরু করে দেয় রেশমি অবন্তি চোখ মুছে দিয়ে বলে কান্না না কান্না না আজকে মেক নষ্ট হয়ে গেলে ফটো আসবে না সুন্দর হয়ে নতুন জীবনে শুরু হয়েছে মাত্র দেখিস তুই অনেক সুখী হবি আর আমার মুখটার মানও রাখবি দেখিস অবন্তী অবন্তীর বিয়ে ওয়ালিমা শেষ হলো ওয়ালিমার পরের ওয়ালিমার পরের দিনের পরের দিন অবন্তীর দীরাগমন অবন্তীর জামাই রাফি দেশে মাত্র পাঁচ দিন থাকবে এরপর তারা সবাই চলে যাবে অবন্তি তখন তার বাবা মার সাথেই থাকবে দীরাগমনে এক গাড়ি ভর্তি অবন্তীর জামাই বাড়ির লোকেরা বেড়াতে এলো অবন্তি সেদিন রানী গোলাপি রঙের কাতান শাড়ি পরেছিল সাদা রঙের উপর রানী গোলাপি রঙের শাড়ি পরায় অবন্তিকে পরীর মতো লাগছিল দুপুরের খাবার খাওয়ার শেষে সবাই ড্রয়িং রুমে বসে গল্প করছিল অবন্তী তার বাবার রুমে গেল গিয়ে মায়ের কাছে বসে গল্প করছিল শ্বশুরবাড়ির কথা শাশুড়ি যে অবন্তিকে খুবই স্নেহ করেন সেই কথাও বলল অবন্তি তার গলার চেইন মাকে দেখিয়ে বলল এইটা তার নন্দায় উপহার দিয়েছে হঠাৎ খাটের উপর থাকা খবরের কাগজে অবন্তির চোখ পড়ল পেপারের প্রথম পৃষ্ঠায় বড় করে লেখা শিরোনাম আত্মহত্যা করল ভার্সিটির ছাত্রী আর সেখানে নুসরাতের একটা ফটো অ্যাড করা ফোন নষ্ট হয়ে যায় এতদিন আমরা ভিডিও দিতে পারি নাই তার জন্য দুঃখিত